দ্বাদশ শ্রেণীর পরিবেশ বিভাগের ছাত্রীরা, আজকে আমরা পড়ব সুস্থায়ী কৃষিকর্মের বিভিন্ন উপাদান। তার মধ্যে অন্যতম হচ্ছে মিশ্র চাষ, মিশ্র কৃষি এবং শস্যের আবর্তন বা ক্রপ রোটেশন। সুস্থায়ী কৃষির সার্থকতা বা সুস্থায়ী কৃষির প্রধান লক্ষ্যই হলো কৃষি ব্যবস্থার উন্নয়নের সঙ্গে সমতা বজায় রেখে পরিবেশ বান্ধবতাকে রক্ষণাবেক্ষণের মধ্যে দিয়ে, মানে পরিবেশটাকে সুরক্ষার করে কৃষি ব্যবস্থাকে চালনা করা। বাণিজ্যিক শস্য উৎপাদনের উদ্দেশ্যে যে সকল পদ্ধতি বা যেভাবে আমরা বাণিজ্যিক কৃষিকে পরিচালনা করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে একটা সুস্থায়ী কৃষি ব্যবস্থা। বাণিজ্যিক কৃষির ভিত্তি সম্প্রসারিত হচ্ছে এই ফসল চাষের উপর নির্ভরতা বাড়িয়ে দিয়ে, বছরের পর বছর ধরে এটা আরও বেশি, মানে বাণিজ্যিক কৃষি আরও বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু খাদ্যশস্য উৎপাদনের আদর্শ হিসাবে একই ফসলের ক্রমাগত চাষ কিছু সমস্যার সৃষ্টি করে। এই শস্য ক্রমাগত খামার এবং আঞ্চলিক পর্যায়ে, মানে শস্য চাষটা আঞ্চলিক পর্যায়ে চালিয়ে যাওয়ার ফলে দামের ওঠানামা, রোগের প্রাদুর্ভাব, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি সমস্যায় জড়িয়ে পড়ে যায় কৃষি ব্যবস্থা। অনেক সময় এক ফসলি চাষে বায়ু এবং জল ধৌত হয়ে ভূমিক্ষয়ের সম্ভাবনাও থেকে থাকে। ক্রান্তীয় কৃষি ব্যবস্থায় যে ব্যাপারটা বারবার উঠে আসে সেটা হচ্ছে সেচ ব্যবস্থার সাহায্যে একাধিক শস্যের চাষ। তো এই সকল কৃষি ব্যবস্থা, এগুলোকে আগে আদিম পদ্ধতি মনে করা হতো, তো যাই হোক, এই সকল কৃষি ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে বা বর্তমান আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন একটা ধরনের কৃষি ব্যবস্থা ধীরে ধীরে পরিচিত হতে থাকে, সেটা হচ্ছে মিশ্র কৃষি ব্যবস্থা। আফ্রিকায় সুটি জাতীয় শস্য গাই মটর আর কি, যেটাকে কাউপি বলা হয়, এর সঙ্গে শতকরা 98% অন্য শস্যের চাষ করা হয়। 1974 সালের একটা সমীক্ষায় দেখা গেছে যে নাইজেরিয়ায় 80%-এর বেশি শস্য ক্ষেত্রে মিশ্র কৃষি ব্যবস্থা চাষ হয়ে থাকে। ল্যাটিন আমেরিকায় ভুট্টা, আলু এবং অন্যান্য শস্যের সঙ্গে বিনের চাষ করা হয়। তোমরাও ক্লাস 8-এ পড়েছো, মনে আছে নাকি আমি জানি না, সেটা হচ্ছে যে প্রেইরি অঞ্চলের কৃষি ব্যবস্থা এক ধরনের মিশ্র কৃষি ব্যবস্থা, অর্থাৎ সেখানে কিন্তু মানে গম এবং ভুট্টা ক্ষেতের মধ্যে মেষ পালন করা হয়, অর্থাৎ একদিকে একাধারে কৃষি কাজ এবং অন্যদিকে পশুপালন একই সঙ্গে হয়ে থাকে। এই ধরনের কৃষি ব্যবস্থাই কিন্তু মিশ্র কৃষি নামেই বেশি পরিচিত। তাহলে আমরা বলতে পারি মিশ্র কৃষি ব্যবস্থার সংজ্ঞা হিসেবেই আমরা বলতে পারি যে যে কৃষি ব্যবস্থায় চাষের জমি থেকে বিভিন্ন ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে ফল, শাকসবজি উৎপাদন এবং দুধ, মাংস ও সারের প্রয়োজনে একই খামারে পশুপালন করা হয় তাকে বলে মিশ্র কৃষি ব্যবস্থা। অর্থাৎ মিশ্র কৃষি ব্যবস্থায় ফসল উৎপাদন ও পশুপালন উভয় ক্ষেত্র থেকেই অর্থ উপার্জনের সুযোগ থাকে, তাই এই কৃষি ব্যবস্থা কৃষকদের কাছে অত্যন্ত লাভজনক কৃষি বলে পরিচিত। ছবিটাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা বিশাল কৃষিক্ষেত্র, তার মধ্যে কিন্তু সাদা ভেড়া চাষ করা হয়েছে, মেষ জাতীয় পশু চাষ করা মানে পালন করা হচ্ছে। এই ধরনের কৃষি ব্যবস্থা অর্থাৎ ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে এটা পশু খাদ্যের সংস্থানও রয়েছে, এটা বেশিরভাগই আমেরিকা যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব দিক এবং দক্ষিণ আফ্রিকায় এই কৃষি ব্যবস্থা আমরা লক্ষ্য করে থাকি। তাহলে এই কৃষি ব্যবস্থার এবারে যেটা পড়বো সেটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী। এই কৃষির প্রধান বৈশিষ্ট্য বা প্রথম বৈশিষ্ট্য হিসেবে বলতে পারি এটা একটা নিবিড় কৃষি কার্য, বিভিন্ন প্রকার ফসল, আলু, যব এবং পশুপালনজাত দ্রব্যাদি, ডিম, দুধ, মাংস ইত্যাদির জন্য সারা বছর ধরে কৃষকেরা এই কৃষিকার্যে নিযুক্ত থাকতে পারে। নাম্বার টু, মিশ্র কৃষি অঞ্চলে যে ফসল উৎপন্ন হয় তা তিন ধরনের ভূমিকা পালন করে, পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বাজারে বিক্রয় করা হয় এবং কৃষক তার নিজের প্রয়োজনেও খাদ্যদ্রব্য ব্যবহার করতে পারে। তিন নম্বর, শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থা অন্যতম বৈশিষ্ট্য। এই পদ্ধতির সাহায্যে প্রতি বছর জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করে জমির স্বাভাবিক উর্বরতাও রক্ষা করা যায়। মিশ্র কৃষি ব্যবস্থায় আয়ের উৎস বহুবিধ,
এখানে ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন করা হয়, ফলে একটা উৎস থেকে আয় হয় না বলে কৃষক ফসল উৎপাদন না হলেও পশুপালনের থেকেও আয় করতে পারে বলে এই কৃষিতে কখনোই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় না। নম্বর 5, এই কৃষি ব্যবস্থা আধুনিক কৃষি ব্যবস্থার একটা অঙ্গ, অর্থাৎ এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়, রাসায়নিক সার, উচ্চ ফলনশীল বীজ, কীটনাশক, ওষুধ, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদি ব্যবহারের ফলে সর্বাধিক পরিমাণে ফসল পাওয়া সম্ভবপর হয়ে থাকে। এতগুলো সুবিধা থাকলেও মিশ্র কৃষি ব্যবস্থার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে মানে অসুবিধা যেটা সেটা হচ্ছে এই কৃষি ব্যবস্থার প্রয়োজনীয় পরিবেশ সব দেশে আমরা পাই না বা সব দেশে এই পরিবেশ দেখতে পাওয়া যায় না। উৎপাদিত দ্রব্যের চাহিদা এবং বাজার গ্রামাঞ্চলে বেশি থাকে না, শহরাঞ্চল কাছাকাছি থাকলে তবেই এই কৃষি লাভজনক হয়ে থাকে। তৃতীয়ত, এই কৃষির জন্য প্রচুর পরিমাণে অর্থ বিনিয়োগের প্রয়োজন হয়, তাই কৃষকদের ক্ষতিগ্রস্ত না হলে মানে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদের পর্যাপ্ত জ্ঞান থাকা, এই কৃষিকাজ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকা প্রয়োজন। এরপরে আমি যে বিষয়টায় আসব সেটাকে বলছি মিশ্র শস্য চাষ, অর্থাৎ একটা বিশাল বড় জমিতে যাকে আমরা কৃষি খামার বলি সেই কৃষি খামারের মতো জমিতে যখন একসঙ্গে অনেক রকম শস্য চাষ করা হচ্ছে তাকেই বলছি আমরা মিক্সড ক্রপিং বা ইন্টারক্রপিং। একই মাটিতে একই সময়ে দুই বা ততোধিকের বেশি উদ্ভিদের চাষ করা হয় তখন তাকে বলছি আমরা মিশ্র শস্য চাষ বা ইন্টারক্রপিং। এই চাষের কতগুলো শর্ত থাকে, সেটা হচ্ছে জমিটিকে বৃহৎ আয়তন হতে হবে, কয়েক একর বিশিষ্ট হতে হবে এবং প্রচুর পরিমাণে সূর্যালোকের প্রবেশ থাকা দরকার। সূর্যালোক ব্যতীত এই ইন্টারক্রপিং একেবারেই সম্ভবপর নয়। দ্বিতীয়ত হচ্ছে যে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করা এই কৃষি পদ্ধতির অন্যতম প্রয়োজনীয় বিষয়। যেহেতু একই জমিতে একই সময়ে অনেকগুলো শস্যের চাষ করা হচ্ছে তাই জমির উর্বরতা শক্তি বৃদ্ধির একান্ত প্রয়োজন। তাই নাইট্রোজেন বৃদ্ধির জন্য প্রাকৃতিক উপায়ে জমিতে শিম্ব জাতীয় উদ্ভিদের চাষ করা সব মানে মাস্ট, এটা চাষ করা দরকার বা চাষ করা হয়ে থাকে। শত্রুপোকা দমনের জন্য কীটনাশক ইত্যাদি তো ব্যবহার করতেই হবে। জানো এই ছবিটা দেখে বুঝতে পারছো এক বিশাল বড় একটা কৃষি খামার এটা, এই খামারের মধ্যেই বিভিন্ন ধরনের শস্য দেখো চাষ করা হয়েছে, ধান তার সঙ্গে গম ইত্যাদি বিভিন্ন শস্য চাষ করা হয়েছে। এই ব্যবস্থাকে বলছি আমরা মিশ্র শস্য চাষ। এই ধরনের মিশ্র শস্য চাষ আমরা সাধারণত উত্তর আমেরিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলিতেই লক্ষ্য করে থাকি। এরপর সুস্থায়ী কৃষির উপাদান হিসাবে আমরা যে তৃতীয় বিষয়টি পড়ব তাকে বলছি বাজার বাগান কৃষি ও উদ্যান কৃষি। যে কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে মানে বৃহদায়তন জমিতে শাকসবজি ফল ও ফুলের চাষ করা হয় তাদের বলছি আমরা বাজার বাগান কৃষি ও উদ্যান কৃষি, যাকে আমরা ইংরেজিতে বলে থাকি হর্টিকালচার। বাজার বাগান কৃষি বা হর্টিকালচারে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি ফল এবং ফুল চাষ করা হয়। সাধারণত ক্ষেত্রে মহানগরের নিকটবর্তী জমিতেই এই ধরনের কৃষিকাজ হয়ে থাকে। এটা তো তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলছি আমরা ফ্লোরিকালচার, অর্থাৎ বিভিন্ন ধরনের একই জমিতে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়েছে। এর মধ্যে গাঁদা, সূর্যমুখী, তারপরে বোগেনভেলিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের ফুল চাষ হয়েছে। অর্থাৎ যে জমিতে শুধু ফুলের চাষ হয় তাকে বলছি আমরা ফ্লোরিকালচার। যে কৃষি ব্যবস্থায় বা যে বাজার বাগান কৃষিতে বা উদ্যান কৃষিতে শুধুমাত্র ফলের চাষ হয়, সারা বছর ধরে পাওয়া যায় এরকম ফল, পেয়ারা, আপেল, আঙুর, বেদানা ইত্যাদি জাতীয় ফলগুলো চাষ করা হয় তাদেরকে বলছি আমরা পোমাম কালচার। আবার শাকসবজির চাষকে আমরা বলি ওলেরি কালচার। পটল, বেগুন, কুমড়ো, ফুলকপি, পেঁয়াজ, বিন, মটরশুঁটি ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি দেখো একত্রে চাষ করা হয়, যেগুলো আমাদের দৈনন্দিন প্রয়োজনে লাগে, শশা, তরমুজ, মানে শশা, টমেটো ইত্যাদি, এগুলোকে বলছি আমরা সবজির চাষ, শাকসবজির চাষকে বলছি আমরা ওলেরি কালচার। ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, চেন্নাই ইত্যাদি বিভিন্ন বড় বড় শহরগুলোর নিকটবর্তী বা পার্শ্ববর্তী এলাকার জমিতে এই ধরনের কৃষি ব্যবস্থা মানে বাজার ভিত্তিক বাগান কৃষি প্রচলিত হয়েছে বা এখন হচ্ছে। ভারত ফল, সবজি, মশলা উৎপাদনেও
যথেষ্ট উল্লেখযোগ্য স্থান অধিকার করে রয়েছে। তাহলে আজকে আমরা পড়লাম সুস্থায়ী কৃষি ব্যবস্থার বিভিন্ন উপাদানসমূহ, বাজার বাগান কৃষি বা উদ্যান কৃষি, মিশ্র শস্য, মিশ্র কৃষি ইত্যাদি। ঠিক আছে, এরপরের দিন আমরা আরেকটা নতুন বিষয় আলোচনা করবো।